প্রিয় শিক্ষার্থী, অনুশীলনী তিনের দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অনুশীলনী তিনের জন্য এর আগের ভিডিওতে আমরা কয়েকটি অঙ্ক করেছি, আজকে আমরা কয়েকটি অঙ্কের সমাধান করব। আসো দেখি আজকে আমাদের প্রথম সমস্যাটা কি। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত। এখানে একটা সুন্দর রিলেশন বলা আছে, আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে দিন গুণ, আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে দেড় গুণ। তো আসলে দেখি প্রথমে আমরা ধরে নিই যে আয়তকার ঘরের প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য হবে তার হচ্ছে 3/2 ক মিটার, তাহলে দেড় সমান সমান হচ্ছে 3/2। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ ক গুণন 3/2 ক, 2 ক, অর্থাৎ ক ক গুণ করলে ক স্কোয়ার, এবং 3/2 3/2। এখন প্রশ্নে আবার বলা আছে ক্ষেত্রফল 216 বর্গ মিটার। প্রশ্নে কি বলা আছে, ক্ষেত্রফল 216 বর্গ মিটার, কিন্তু আবার এইমাত্র আমরা বের করলাম ক্ষেত্রফল 3/2 ক স্কোয়ার। তাহলে অবশ্যই 3/2 ক স্কোয়ার সমান সমান হবে হচ্ছে 216। এবার আমরা মতে কি লিখবো দেখতে পাচ্ছি, প্রশ্ন মতে আমরা 3/2 ক স্কোয়ার সমান 216 লিখবো, কারণ উভয়ই ছিল একই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এরপরে আর আর গুণ করে দিই, অর্থাৎ 2-এর সাথে 216 যদি গুণ হয় গুণ করে দিব, তাহলে 3 ক স্কোয়ার সমান হচ্ছে 216 গুণন 2। এবার 3 ক স্কোয়ার থেকে আমরা যদি ক স্কোয়ার বের করতে চাই, ক এখানে ক স্কোয়ারের সাথে 3 গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করে বা ক্যালকুলেশন করলে আমরা ক স্কোয়ার সমান পাচ্ছি 144। তাহলে ক সমান সমান হবে √144। ক ইজ ইকুয়াল টু 12। এখানে দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, এই কথাটার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো কিছু যখন বর্গমূল করি তার বিশেষ কোনো শর্ত দেওয়া না থাকলে সেটা প্লাস এবং মাইনাস উভয় মানই হয়। কিন্তু এখানে বিশেষ একটা শর্ত হচ্ছে সেটা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছি। মনে রাখবা কোনো কিছুর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, তাই এখানে আমরা ক এর মাইনাস মানটা নিলাম না, শুধু প্লাস মানটা আমরা নিলাম। এবার ক এর মান বের হলো 12, 12 বের হলো। এবার দেখি আমরা এর আগে কি ধরেছিলাম, আয়তকার ক্ষেত্রে প্রস্থ সমান ছিল ক এবং দৈর্ঘ্য ছিল হচ্ছে 3/2 ক। তাহলে ক এর মান আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে প্রস্থ আসে 12 মিটার এবং ক এর মান এখানে যদি বসাই কাটাকাটি করে ক্ষেত্রফল আসলো হচ্ছে 18 মিটার, অর্থাৎ আয়তকার ঘরে প্রস্থ হচ্ছে 12 মিটার এবং হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এবার আমরা জানি আয়তকার ঘরের পরিসীমা, অর্থাৎ যে কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, 2 2-এ থাকলো, দৈর্ঘ্যর জায়গায় আমাদের বসলো হচ্ছে 18 এবং প্রস্থের জায়গায় আমাদের বসলো হচ্ছে 12। এবার 18 আর 12 যোগ করলে হয় 30, 30-এর সাথে 2 গুণ করলে হয় হচ্ছে 60, অর্থাৎ আয়তকার ঘরের পরিসীমা হবে হচ্ছে 60। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক সৃজনশীল আকারে যে কোশ্চেনগুলো হয় সেখানে খ অথবা গ নম্বর অঙ্ক থাকে, বিশেষ করে খ নম্বর অঙ্ক থাকে, তোমরা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে সমস্যাটা আমরা একটা দেখতে পাচ্ছি যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার, ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এ ধরনের অঙ্ক এর আগে করে এসেছো এবং আমি পূর্বের ভিডিওতে এ ধরনের অঙ্ক করিয়েছি। তো প্রথমে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের চিত্রটা বোঝা দরকার। আমরা মাঝখানে সাদা রঙের দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের আয়তকার ক্ষেত্র, এবং এই যে রাস্তাটা এখানে যে লাল লাল ঠিক না কি ধরনের একটা কালার, এই কালারটা হচ্ছে একটা রাস্তা। তো রাস্তা হচ্ছে বিস্তার বা চওড়া হচ্ছে 3 মিটার। তাহলে প্রথমেই আমরা ছোট ক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ সাহায্য নিয়ে ক্ষেত্রফল বের করে নিই। কিভাবে বের করব, যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ বলা আছে 32 মিটার 80 সেন্টিমিটার। এখানে মনে রাখতে হবে এককটা একই রকম হতে হবে, কিন্তু এখানে একক দুইভাবে আছে, অর্থাৎ 32 মিটার এবং সাথে হবে 80 সেন্টিমিটার, অর্থাৎ 32 মিটার হয়ে তার সাথে আরও এক্সট্রা আছে হচ্ছে 80 সেন্টিমিটার। তো প্রথমে আমরা এই 80 সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব,
সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার সিস্টেমটা হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি হচ্ছে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাই 80 কে যখন আমরা 100 দিয়ে ভাগ করলাম তখন হচ্ছে 0.8। ভাগটা তোমরা ক্যালকুলেটারে করতে পারো বা নিজেরা নিজেরা করতে পারো। অর্থাৎ 32-এর সাথে 0.88 যোগ করলে হয় 32.8 মিটার। তাহলে দৈর্ঘ্য যেহেতু 48 মিটার, প্রস্থ যেহেতু 3.8 মিটার, তাহলে তাদের ক্ষেত্রফল হবে তাদের গুণফলের সমান। অর্থাৎ 48 গুণন 32.8 সমান সমান এত বর্গমিটার। আশা করি তোমরা ছোট বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কি করে বের করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার রাস্তা সহ যে বড় ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো যেহেতু আয়তকার বস্তু তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই দৈর্ঘ্য দরকার এবং হচ্ছে প্রস্থ দরকার। তাহলে আমরা প্রথমেই রাস্তা সহ দৈর্ঘ্য বের করব এবং এরপরে রাস্তা সহ প্রস্থ বের করতে হবে। এখন খেয়াল করো তোমরা, রাস্তাটা এই যদি দৈর্ঘ্য হয়, এই যদি দৈর্ঘ্য হয় রাস্তাটা দৈর্ঘ্যের দুই দিকে আসছে না? রাস্তাটা দৈর্ঘ্যের দুই দিকে আসছে, তাহলে আমাদের রাস্তা বের করতে গেলে 48 মিটারের সাথে রাস্তার চওড়া যতটুকু সেটা হচ্ছে দুইবার যোগ করতে হবে। অর্থাৎ ক্ষেত্রটির বাইরে যেহেতু 3 মিটার বিস্তৃত রাস্তা আছে, তাহলে 48-এর সাথে 3 দুইবার যোগ হবে, কারণ এই যে 48 অর্থাৎ ভেতরের দৈর্ঘ্যটা ছিল 48 মিটার। অর্থাৎ 48-এর সাথে 2 বার যোগ করলে হবে হচ্ছে 54 মিটার। এবার যেহেতু এইটুকু তোমার ছিল 32.8 মিটার, তাহলে রাস্তা দুই দিকে প্রস্থ বরাবর দুই দিকে রাস্তা আছে, তাই 3 আমরা 2 বার যোগ করব, তাহলে রাস্তা সহ প্রস্থ হচ্ছে এত। এবং রাস্তা সহ দৈর্ঘ্য যেহেতু এত এবং প্রস্থ যেহেতু এত, তাহলে এদের ক্ষেত্রফল হবে এদের গুণফলের সমান। তাহলে আমরা রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করে ফেললাম। আমরা দেখো এর আগে আমরা আয়তক্ষেত্রের ভিতরের অংশের ক্ষেত্রফল বের করেছি, এবার আমরা বের করলাম হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল। তাহলে এই রাস্তা সহ ক্ষেত্রফল বা বড় ক্ষেত্রফল থেকে আমরা যদি ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ বড় ক্ষেত্রফলটা ছিল এত এবং ছোট ক্ষেত্রফলটা ছিল এত, তাহলে এদের বিয়োগফল হচ্ছে 520.8 বর্গমিটার। এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা, একটি বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? প্রথমে আগেই বলেছি এই ধরনের অঙ্কে আমাদের চিত্রটা বোঝা খুব বেশি দরকার। তো প্রথমে একটা ছোট বর্গক্ষেত্র অর্থাৎ সাদা রঙের বর্গক্ষেত্রটা আঁকলাম, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এবার সাদা রঙের বর্গক্ষেত্রের বাইরে আমরা দেখতে পাচ্ছি 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, প্রথমে ছোটটার ছোট অংশটুকুর ক্ষেত্রফল বা বড় অংশ যে কোনো অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করব। আগে দেখি ক্ষেত্রফলের বের করার জন্য কোনটার ইনফরমেশন দেওয়াতে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ভেতরে সাদা অংশের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে সাদা অংশের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাদা অংশের বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গের সমান, তাহলে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 300 স্কয়ার, অর্থাৎ 300 কে 2 বার গুণ করলে 9000 বর্গমিটার। অর্থাৎ সাদা অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, সরি 9000 হবে না, আমি ভুল করেছি, 90000 বর্গমিটার। এবার দেখো দৈর্ঘ্য বরাবর অর্থাৎ বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দুই দিকেই রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বর্গাকার অংশটির দৈর্ঘ্য কত হবে? 300, এবং যেহেতু 4 দুই দিকে আছে, 4 মিটার চওড়া রাস্তার দুই দিকেই আছে, তাহলে 4 মিটার আমরা 2 বার যোগ করব। 4 মিটার চওড়া দুই দিকে কেন বললাম? 4 মিটার চওড়া রাস্তাটি দৈর্ঘ্যর দুই দিকে আছে, তাই এটা হচ্ছে। এবার রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার, আচ্ছা 308-এর বর্গ। ঠিক এবার আগের অঙ্কের মতো একই কথা, রাস্তার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে বড় ক্ষেত্রফল থেকে আমরা ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব।
অর্থাৎ 94,864 থেকে 90 বিয়োগ করে দিলে 4,864 বর্গমিটার। এরপর আমরা পরবর্তী যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে পরবর্তীতে হাজির হব সেটা হচ্ছে অধ্যায় তিনে বাকি প্রশ্নের উপর। তো অতক্ষণ তোমরা ভালো থাকো, বিদায় নেওয়ার আগে আবার তোমাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটি তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করো, আমাদের ফেসবুক পেজে লাইক এবং কমেন্টস দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের এই তোমাদের এই এই উৎসাহ আমাদের কাজের জন্য অনেক অনুপ্রেরণা হবে। ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।